গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত আজকের গল্প মহুয়া সেনগুপ্ত রচিত বনমালির বউ ড্রয়িং রুমে রাখা টেলিফোনটা সুরেলা শব্দ করে বেজে উঠল সোফায় বসে ফুটপাথ নিতে নিতে নিকিতা হাত বাড়িয়ে রিসিভারটা তোলে ওপ্রান্ত থেকে ভারী গলায় ভেসে আসে হ্যালো সাকসেসরের ওয়েলিংটন স্কোয়ারের অফিস থেকে বলছি মিসেস নিকিতা বোস বলছি বলুন নিকিতা সতর্ক হয় একটা ব্যবস্থা হয়েছে কাল একবার আমাদের অফিসে আসুন কাল আগামীকালের শিডিউলটা নিকিতা দ্রুত ভাবতে চেষ্টা করে সব ঠিকঠাক মনে পড়ে না তবু ও অপেক্ষায় রাখে না চেষ্টা করব একান্ত না পারলে যত তাড়াতাড়ি সম্ভব আসবেন আসার আগে একটা ফোন করে নেবেন রিসিভার দেখে নিকিতা বেডরুমে আসে বিছানায় শুয়ে শুয়ে সংবাদ দেখছিল সাকল্য তড়িঘড়ি উঠে বসে শুয়ে টিভি দেখায় নিকিতার প্রবল আপত্তি চোখে স্ট্রেন পড়ে আজ নিকিতা দেখেও দেখে না সাকল্যর পাশে এসে বসে এক নিঃশ্বাসে উগড়ে দেয় সদ্য হওয়া টেলিফোনের কথোপকথন একটু থেমে সময় নিয়ে যোগ করে ভাবছি অফিস ফেরত কালই ঘুরে আসব আশার আনন্দে ঝকঝক করে নিকিতার চোখ মুখ গাড়ো আসলে সে তাকে কাছে টেনে নেয় সাকল্য গভীর উষ্ণতায় ডুবে যেতে যেতে সে স্বপ্ন দেখে খুব ছোট্ট একটা মানুষ তলমল পায়ে হেঁটে বেড়াচ্ছে ফ্ল্যাট জুড়ে হাতের টানে লন্ডভন্ড করছে নিকিতার যত্নে গোছানো সংসার রাখতে গিয়েও হেসে লুটিয়ে পড়ছে নিকিতা এরকমই তো হওয়ার কথা তবু প্রায় দেড় দশক হতে চললো ম্যানেজমেন্ট পড়তে গিয়ে সাকল্যর সঙ্গে নিকিতার আলাপ আলাপ থেকে ক্রমে ঘনিষ্ঠতা দুই পরিবারের সম্মতিতে বিয়েটা তাড়াতাড়ি সেরে নিলেও সংসার গড়ে তোলার সময় বা মন কারোর ছিল না দুজনের সামনেই তখন কেরিয়ার নামক সোনার হরিণের হাতছানি সময় যখন মিলল তখন অনেকটাই দেরি হয়ে গেছে আজ দুজনেই সুপ্রতিষ্ঠিত দুজনকেই ঘিরে রয়েছে নিরাপত্তার নিশ্চিদ্র বলয় এখন ওদের খুব প্রয়োজন একটা ছোট্ট সাকল্য বা ছোট্ট নিকিতার এতদিনের অবহেলিত সংসারকে গুছিয়ে নিতে গিয়ে তারা উপলব্ধি করে অনেক মূল্যবান মুহূর্ত হেলায় নষ্ট হয়ে গেছে নিকিতার উর্বরতা এসে থেকেছে তলা নিতে এক একটা মাস যায় হতাশা প্রত্যাশার টানা পড়ে এনে বিধ্বস্ত হয় দুজন মানুষ শেষে সে সম্ভাবনাটুকুও লুপ্ত হল সাকল্য মেনে নিলেও নিকিতা পারে না ব্যর্থতার যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয় আত্মীয় বন্ধুরা দত্তক নেওয়ার পরামর্শ দিলে নিকিতা রাজি হয় না সে যে সাকল্যর ঔরশজাত সন্তানের মধ্যে মাতৃত্বে সুখ পেতে চায় সারোগেট মাদার চেয়ে বিজ্ঞাপন দেয় কাগজে কিন্তু সাড়া মেলে না অবশেষে নিকিতার এক বান্ধবীর সূত্রে যোগাযোগ হয় সাকসেসর সংস্থাটির সঙ্গে নাম লিখিয়ে এসেছিল তাও প্রায় ছয় মাস হয়ে গেল পরদিন অফিস থেকে বেরিয়ে সাকল্যকে নিয়ে নিকিতা সাকসেসরের অফিসে গেল ছবি দেখে মোটামুটি পছন্দও হলো ভদ্রমহিলাকে তাদের ভাবি সন্তানের গর্ভধারিণী নাম শেফালি বিবাহিত এক সন্তানের মা বয়স উনত্রিশ স্বামীর নাম বনমালী বাড়ি ভদ্রেশ্বর হাওড়া থেকে মেন লাইন বর্ধমান বা ব্যান্ডের লোকালে ভদ্রেশ্বর স্টেশন সেখান থেকে অটোতে মিনিট কুড়ি সারা সপ্তাহের কর্মব্যস্ততার পর রবিবার দিনটা আসে একরাশ আলস্য নিয়ে সকাল দশটার আগে সাকল্য বিছানা ছাড়ে না কোথাও যাওয়ার না থাকলে সারা দিন আয়েস করেই কাটিয়ে দেয় কিন্তু আজকের দিনটা স্বতন্ত্র সকাল থেকে শুরু হয়েছে ব্যস্ততা প্রথমে সাকল্য গাড়ি নিয়ে যাবে ঠিক করে কিন্তু ড্রাইভার বা সে কেউই পথ তাতে অভ্যস্ত নয় তাই লোকাল ট্রেনে যাওয়ায় স্থির হলো টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকে শিউড়ে ওঠে সাকল্য ঠিক ঠিক করছে অসংখ্য মানুষের মাথা একে শ্রাবণ মাস তার উপর আগামীকাল সোমবার পূর্ণদিন বাঁ কাঁধে শয়ে শয়ে ভক্ত চলেছে তারকেশ্বর ফিরে যাবে কি যাবে না দোলাচলে যখন দুলছে তখনই হেলতে দুলতে প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় মেন লাইনের লোকাল ট্রেন যাত্রী উগড়ে দেওয়ার ফাঁকে ট্রেনটাকে ঘিরে জমতে থাকা মানুষজন ঘোষণা শেষ হতে না হতে নিমেষে জমাট বেঁধে যায় সাকল্য হাল ছেড়ে দিচ্ছে দেখে জেদ চেপে যায় নিকি তার শাড়ির আঁচল কোমরে জড়িয়ে দমচাপা ভিড়ের মধ্যে ছিপছিপে শরীরটা দিয়ে দেয় অনিচ্ছা সত্ত্বেও সাকল্য বাধ্য হয়ে তাকে অনুসরণ করে বিস্তর ঠেলাঠেলি গুতোগুতির পর সাকল্য নিকিতা ট্রেনের কামরায় পা রাখল ধাক্কাধাক্কিতে নিকিতার পিন করা শাড়ির আঁচল ফেঁসে ঝুলে গেল যত্ন করে বাঁধা খোঁপা লুটিয়ে পড়ল কাঁধে ওর প্রসাধন চর্চিত মুখের অবস্থা দেখে হাসি পেয়ে গেল সাকল্যর যদিও ওর নিজের অবস্থা এমন কিছু স্বস্তিদায়ক নয় রিঙ্কল ফ্রি হওয়ার দৌলতে প্যান্ট রক্ষা পেলেও জামার অবস্থা শোচনীয় পালিশ করা জুতো জোড়ার দিকে তাকাতে ভরসা হল না ঠাসাঠাসি ভিড়ের মধ্যেও নিকিতা বসার জায়গা করে নিল সাকল্যও বসলো তবে ফোর্টম্যান হিসাবে তিনজন প্রমাণ সাইজের মানুষের পাশে আজ ঝুলন্ত অবস্থায় দুটো স্টেশন যেতে না যেতেই ফোর্থম্যান হওয়ার জ্বালাটা হারে হারে টের পেল উঠে দাঁড়াবে মনে করে উপর দিকে তাকিয়ে ইচ্ছাটা দমন করতে হলো মাথার উপর দিয়ে গেছে শতে খাত মাক দাঁড়াতে গেলে আহত হওয়ার সম্ভাবনা প্রবল শ্যাওরাফুলি স্টেশনে বাঘবাহী ভক্তকুল নেমে যেতে কামরা মোটামুটি ফাঁকা হলো অবশিষ্ট যাত্রীরা যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে বসে গেল সাকল্য নিকিতার পাশে চলে এলো আর মাত্র দুটো স্টেশন ভদ্রেশ্বর স্টেশনে নেমে নিকিতা যতটা সম্ভব নিজেকে গুছিয়ে নিল মূলত ওর জোড়া জুড়িতেই আজ এখানে আসা অবশ্য তাগিদ একেবারে না থাকলে সাকল্যকে নড়ানো শক্ত হতো বিশেষত ছুটির দিনে প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে খানিকটা এগোলেই অটো স্ট্যান্ড পরপর অটো দাঁড়িয়ে ছুটির দুপুর রাস্তাঘাটে লোকজন প্রায় নেই বললেই চলে দুপাশে বেশিরভাগ দোকানেরই ঝাঁপ ফেলা ইতি উতি দু চারজন দেহাতি বউ খদ্দের আশায় মালসার আগুনে ভুট্টা পুড়িয়ে চলেছে অটোরিকশায় উঠে সাকল্য হাত পা ছড়িয়ে দিল আকাশটা সকাল থেকেই ঘোলা হয়ে আছে কেমন একটা ব্যবসা গুমোট ভাব ব্যাগ থেকে টিস্যু পেপার বের করে নিকিতা ঘাড় গলা মুছল হালকা প্রসাধনও সেরে নিল ছয়জন যাত্রী নিয়ে অটোরিকশা রওনা দেয় মিনিট সাত আট যেতে না যেতেই পাকাবাড়ি দোকানপাটের সংখ্যা কমতে থাকলো আদ্যপান্ত শহুরে নিকিতা মুগ্ধ চোখে দেখে বাঁশঝাড় কলা বাগান সবজি ক্ষেত মেটে বাড়ি মাত্র দুজন যাত্রীর জন্য অটো পাড়ালা পর্যন্ত যেতে রাজি হয় না বিঘটি হাইস্কুলের সামনে নামিয়ে দিয়ে অটোর মুখ ঘুরিয়ে নেয় গড়ানো রাস্তার দুপাশে গাছগাছালি ঘেরা মস্ত পুকুর কলা বাগান বেগুন ক্ষেত পেঁপে ক্ষেত আকাশ ঢাকা বাঁশঝাড় পেরিয়ে সাকল্যনিকিতা হেঁটে চলে কিছুদূর যেতেই চারপাশ ঝাপসা করে বৃষ্টি নামে মাথা বাঁচাতে ওরা আশ্রয় নেয় রাস্তার পাশের দোকান ঘরে আচারের বয়াম লেরে বিস্কুট ঘুড়ি লাটায় সাজিয়ে বুড়ো দোকানি ঝিমচ্ছিল মানুষের সারা পেয়ে ধরফর করে উঠে বসে কিন্তু ওদের দেখে হতাশ হয় বৃষ্টি থামতে নিকিতা সাকল্য বাইরে এসে দাঁড়ায় একটু পরেই রোদ লাফিয়ে নামলো আকাশ থেকে সামনের পাকা সড়কটা সোজা চলে গেছে তারকেশ্বর চলার পথে ছুঁয়ে গেছে ধিতারা মালিয়াপাড়া গৌরাঙ্গপুর বিঘটি পাড়ালার মতো ছোট্ট ছোট্ট গ্রামকে পচলতি মানুষকে জিজ্ঞেস করে ওরা এগিয়ে চলল গ্রামের শেষ মাথায় এক চিলতে উঠোন পেরিয়ে বনমালির মেটে ঘর লম্বালম্বী পোঁতা বাঁশের খুঁটিতে আড়াআড়ি লাগানো বাঁশে নারকোল পাতা ঝুলিয়ে উঠোনটা ঘেরা একপাশে পাশে গেট বনমালি ঘরেই ছিল ডাক শুনে বাইরে আসে অপরিচিত মানুষ দেখে থমকে যায় পরিচয় দিতে দাওয়া থেকে তড়িঘড়ি নেমে আসে দড়ি দিয়ে বাঁধা বাঁখাড়ির গেটটা খুলে একপাশে পাশে সরে দাঁড়ায় উঠোনে পাতা ইটে সাবধানে পা ফেলে সাকল্যর পিছন পিছন নিকিতা দাওয়ায় উঠে আসে পাশাপাশি দুটি ঘরের একটিতে ওদের বসিয়ে শেফালিকে ডাকতে গেল বনমালি খানিক উসখুস করে সাকল্য পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে এপাশ ওপাশ দেখে ছাই ফেলার মতো কিছু খুঁজে না পেয়ে প্যাকেটটা পকেটেই রেখে দেয় নিকিতা মন দিয়ে বনমালির ঘর গেরস্থালি দেখে পরিষ্কার করে নিকানো ঘর দাওয়া আলপনা দিয়ে সাজানো কুলুঙ্গিতে মা লক্ষ্মীর পট সামনে ফুল ধূপ ঘরে আসবাব বলতে পুরনো কিন্তু পরিষ্কার চাদরে ঢাকা তক্তপোষ পরিপাটি গোছানো আলনা দেওয়ালের ধার ঘেসে রাখা গোটা দুয়েক টিনের তোরঙ্গ বিদ্যুৎ আসেনি আলো না থাকলেও হাওয়ার অভাব নেই দক্ষিণের পুকুর থেকে উঠে আসা এক ঝলক হাওয়ার দাপটে এলোমেলো হয়ে যায় নিকিতা চুল আঁচল দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডার উড়ে গিয়ে শব্দ করে দেওয়ালে এসে ঠক্কর খায় মাটির দাওয়ার একধার ঘিরে রান্নার ব্যবস্থা তোলা উনুন ঝকঝকে করে মাজা বাসন কোষণ। দাওয়া থেকে নেমে উঠোন উঠোনের বাঁ দিকে তুলসী মঞ্চ এক পাশে জবাট অগর নয়নতারা ফুলের গাছ যৎসামান্য আয়োজন কিন্তু কি সযত্ন উপস্থাপনা আমার স্ত্রী শেফালি বনমালির কথায় সঙ্গীত ফেরে নিকিতার সাকল্যও ফিরে তাকায় রোগভোগ নেই খুব শক্ত মেয়ে মানুষ স্যার বনমালির বিগলিত মুখে আলো ছায়া খেলা করে সস্তা ছাপা শাড়ি পরা ঘোমটা মাথায় সুশ্রী দোহারা চেহারার বউটিকে নিকিতা পাশে বসায় তোমার ছেলে না মেয়ে কত বড় নিকিতা জিজ্ঞেস করে একটা ছেলে কার্তিকে সাত পূর্বে ঘুমটার ফাঁক দিয়ে লাজুক উত্তর আসে কোথায় দেখছি না তো দাদু হরিসভায় নে গেছে মৃদুস্বরে জানাই বউটি দু চার কথার পর নিকিতা আবার জিজ্ঞেস করে আমরা কেন এসেছি তুমি জানো তো তোমার কোনো আপত্তি নেই তো বউটি কি উত্তর দেয় বোঝা যায় না বিরক্ত বনমালিক খেঁকিয়ে ওঠে জোরে বলতে পারিস না মিনমিন করলে ওঁরা শুনবেন কি করে নিকিতার দিকে ফিরে এবার নিজেই উত্তরটা দিয়ে দেয় না দিদি কোনো আপত্তি নেই অনেক ভেবে চিনতেই আমরা ঠিক করেছি সেফালি চা করতে গেলে বনমালি চাটাই পেতে গুছিয়ে বসে খানিকটা স্বীকারোক্তির ভঙ্গিতে বলে নিজের কথা জানেন স্যার জুট মিলে কাজ করতাম সপ্তাহ শেষে যা পেতাম মোটামুটি খেয়ে পড়ে চলে যেত হঠাৎ করে একদিন মিল বন্ধ হয়ে গেল জমা টাকা শেষ হলে ধার দেনা করে কদিন চলল মিল খোলার আশায় যারা ধার দিয়েছিল তারাও একসময় হাত গুটিয়ে নিল বিপাকে পড়ে শহরে গেলাম যখন যেমন পাই কখনো প্যান্ডেলের কাজ কখনো বা রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করি তবে খাটুনি সার ঠিকমতো পয়সা পায় না সবসময় কাজও মেলে না সংসার চালাতে বউ আর বাবা রাখি তৈরি করে কাঁচা মালপত্র ওস্তাগর দিয়ে যায় দিনে দশ বারো টাকার মতো আয় হয় ইচ্ছে আছে থোক টাকা পেলে একটা মুদি দোকান খুলবো খুব খেটে দাঁড় করাবো দোকানটা দম নেওয়ার জন্য থামে বনমালি পরন্তবেলা রোদ্দুর জানলা গোলে নকশা এঁকে দেয় ওর হাতে গালে সাকল্য নিকিতা পলকহীন চোখে তাকিয়ে থাকে হতশ্রী মানুষটার মুখের দিকে বনমালির মতো ওরাও লালন করে চলে একান্ত আপন আর একটি স্বপ্ন বনমালি আবার কথা শুরু করে এখানে মুদিখানার জিনিসের খুব চাহিদা বউকে বুঝিয়েছি দশ মাস কষ্ট করবি বাকি জীবন আরামে কাটাবি শেফালি চা নিয়ে আসে চা খেয়ে ওরা উঠে পড়ে যাওয়ার আগে বালিগঞ্জের বাড়ির ঠিকানা লিখে পদঘাট বুঝিয়ে দেয় স্থির হয় আসছে মাসের প্রথম রবিবার শেফালিকে নিয়ে বনমালি আসবে একরাজ ভালো লাগা বয়ে নিয়ে ফেরার পথ ধরে ওরা পেছনে সিলিউটের মতো দাঁড়িয়ে থাকা বনমালির অবয়ব ক্রমশ আবছা হতে থাকে চলতে চলতে অনর্গল কথা বলে নিকিতা ওর উচ্ছলতা প্রগোলভতাকে হাসি মুখে প্রশ্রয় দেয় সাকল্য মাঘ ঘুরে দুপাশের বাঁশঝাড় ফেলে কিছুটা এগোলেই বড় রাস্তা হঠাৎ পিছনে কার যেন গলা ভেসে আসে বাবুগো গো একটু দাঁড়িয়ে যান দুজনেই থমকে দাঁড়ায় শেফালির গলার স্বর বাঁকের মুখে আস্তে আস্তে স্পষ্ট হয় শেফালির মুখ জোর পায়ে হেঁটে আসছে বউটি বনমালির লাজুক ইস্তিরি কাছে এসে ঘন ঘন শ্বাস ফেলে হাত জোর করে দাঁড়ায় শেফালি আমারে মাপ করবেন আমি আপনাদের সন্তানের মা হতে পারবো না কিন্তু কেন নিকিতা অবাক হয় বানভাসী মানুষের মতো শেষ কুটোটুকু আঁকড়ে নিকিতা। তোমাকে আমরা অনেক টাকা দেব তোমার এত অভাব এত কষ্ট থাকবে না যেমন গরিব তেমনই থাকতে দেন আমারে দৃঢ় সোনায় বউটির গলা নিজে মা হয়ে নারী ছেঁড়া ধন আমি কারো হাতে তুলি দিতে পারবো না কিন্তু বনমালির সঙ্গে কথা হলো তোমরা সামনে মাসে আসছ সাকল্য বলল একটা উপকার করুন বাবু একটা পোস্কার পাঠাইয়ে দিবেন ছেলের বাবা জানবে আমারে আপনারা পছন্দ করেননি যেমন এসেছিল তেমনি দ্রুত বাঁকের আড়ালে অদৃশ্য হয়ে গেল শেফালি ক্ষণিক আগের উচ্ছলতা উবে গিয়ে বিষণ্নতা নিকিতাকে গ্রাস করতে থাকে হতাশা বিরক্তি ঝরে পড়ে ওর গলা থেকে এত কষ্ট করে এত আশা নিয়ে এলাম ফালতু হয়ে গেল সব ব্যর্থ করে দিল উত্তর দেয় না সাকল্য একরাস মন খারাপের মধ্যে এক টুকরো তৃপ্তি ছুঁয়ে যায় ওকে পশ্চিম আকাশ রাঙিয়ে সূর্যের ঢলে পড়া দেখতে দেখতে ভাবে ঠিক এমনটি তো হওয়ার কথা এমন হওয়াই স্বাভাবিক